হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি মনে মনে যেটা ভাবছি সেটাই হয়তো সত্যি, কেননা এই প্রচুর গ্রীষ্মের দাবদাহে সবাই মোটামুটি হাফসেদ্ধ হয়েই আছি। ফুল সেদ্ধটা হওয়ার বোধহয় আর একটু বাকি আছে। তা আমিও যেমন আছি আপনারাও বোধহয় সেরকমই আছেন। তা তার মধ্যে থেকেও আমাদের সব কিছুই করে যেতে হচ্ছে, করতে হচ্ছে, কিছু করার নেই। তা সেই জন্যই আমি ভাবলাম যে আজ থেকে 4 বছর আগে আমি দার্জিলিং গেছিলাম। যাওয়ার কথা ছিল আমার সিল্ক রুট সিলারি গাঁওতে, ইছেগাঁও অবধি গিয়ে আবার আমায় ব্যাক করতে হয়েছিল, যেহেতু ধস নেমেছিল। ওই জন্য দার্জিলিং, যেহেতু ছুটিটাও খুব কম সময়ের জন্য নেওয়া হয়েছিল, তাই দার্জিলিংয়ে গেছিলাম। তা আমি ভাবলাম যে আপনাদের দুধের স্বাদ ঘোলে মেজাই, তা অ্যাটলিস্ট দার্জিলিংয়ের ছবিগুলো দেখিয়ে যদি কম কিছুটা গরম অনুভব করানো যায় আমার সব ফ্রেন্ডসে। তা চলুন দেখে না যাক। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। কবুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, কবুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ভেজা মন বলি শোন রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে তাকে ছোব ছোব ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছে আবার। তাকে ছোব ছোব ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পেছনা তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছুডা আমার, তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার।
বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে। ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে। ভেজা মন বলি শোন রাত ভোর জাগতে নেই মুখ চোরা